বলে এক গ্লাস পানির বিনিময়ে কি চাও বলে আমার এক গ্লাস পানির বিনিময়ে হলো 500 বছরের ইবাদত আল্লাহর বান্দা বলবে জীবন বাঁচান দরকার ইবাদত লাগলে ভর করুন আগে আমারে পানি দাও 500 বছরের ইবাদত নাও 500 বছরের ইবাদত দিয়া বিনিময়ে যখন বান্দা এক গ্লাস পানি পান করবে পানির পিপাসা নিবারণ হবে না আবার বলবে আবার পানি দাও ফেরেশতা বলবে আবার ইবাদত দাও ইবাদত তো নাই বান্দা তখন আফসোস করে সিজদায় পড়ে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ বুঝতে পারি নাই এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়ে থাকে দুনিয়ার জমিনে কত হাজার কোটি গ্লাস আমি পানি পান করেছি ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও ইবাদতের দ্বারা আমি তোমার জান্নাতে যেতে পারবো না তুমি যদি দয়া না করো রহমত না করো জান্নাত আমার কপালে নাই আমি আমার ইবাদত দিয়া জান্নাত চাই না তোমার রহমতের দ্বারা জান্নাত চাই আল্লাহ বলবেন তুই যখন আমার করুণার ভিখারী হয়েছো আয় আয় আমি মাওলার রহমতের দ্বারাই তুই জান্নাতি হয়ে যা ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর খারাপ লাগে নাকি আল্লাহ সবাইকে কবুল করেন এরে আল্লাহর গোলাম আল্লাহ কি বললেন আমি বেশি আমল দেখব না ভালো আমল ঘুমাসতেছে না বেশি আমল না ভালো আমল আরো জোরে বলেন বেশি আমলের দাম আল্লাহর কাছে ভালো আমলের দাম এখন ভালো আমল কোনটা নামাজ পড়ি রোজা রাখি জিকির করি দান সদকা করি সবই তো ভালো আমল নেক আমল কিন্তু সব দিনের নামাজ কবুল হবে না সব দিনের তেলাওয়াত কবুল হবে না সব সময়ের দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না ওই সময়ের আমল আল্লাহর দরবারে কবুল হবে যেই সময়ের আমলটা ভালো হবে ভালো কেমনে বুঝি আল্লাহর নবীর সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই আমলটাকে তুমি ভালো মনে করবা যেই আমলের মধ্যে কমপক্ষে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ চার গুণওয়ালা আমল ভালো আমল চার গুণওয়ালা আমল ভালো চার গুণওয়ালা আমল যদি পাও যেই আমলের মধ্যে চারটা গুণ পাইবা ওই আমলটা ভালো আর ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কবুল হয়ে যাওয়ার ব্যাখ্যাই হলো তুমি বিনা হিসাবে জান্নাতি ভালো আমলের জন্য কয়টা গুণ লাগবে বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ চার গুণ নবীর সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার গুণওয়ালা আমল ভালো এর মধ্যে এক নাম্বার গুণের নাম হলো ইলিম কি ইলমে রায় জাজু কারদান বেহসাব খলকে রাদা দান জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারে রা নিস্তে ইখাস লাতে কে দিন দারে রা এরে নবীর উম্মতের দল এক নাম্বার গুণের নাম কি বলেন না কেন এলেমের এত দাম এত দাম আজকে ময়দানের ভিতরে বসার জায়গা নাই দাঁড়ানোরও জায়গা নাই এত মানুষ এখানে আসলো বসার পজিশনটাও ভালো না বিছানাটাও সুন্দর না এরপরও কারো মনে কষ্ট নাই মাসখান দিয়া টাকা দিয়া গেল কেউ টাকা পাবে বলে আশা আছে নাকি খানা পাবে না আশা আছে
এরে নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনে যদি কেউ শরীয়তপুরের জমিনে এমন একটা সমাবেশ করত কত র‍্যাব আর্মি পুলিশ বিডিআর লাগতো এই মিটিং আর সমাবেশটাকে কন্ট্রোল করার জন্য। এখানে কোনো পুলিশ লাগে না, কোনো র‍্যাব লাগে না, কাউকে প্রয়োজন হয় না। এমন ভাবে সবাই বসে আছি, বসার পজিশনটাও ভালো না, নাস্তা নাই, খানা নাই, কষ্ট করে যে যেখানে জায়গা পেয়েছে বসে গেল, দাঁড়ায় গেল, কতটুকু পরিমাণ তারা থাকবে? মনে হয় ফজর পর্যন্ত যদি বলা হয় আল্লাহর বান্দা ময়দান থেকে বাড়ি যাবে না। এ সব কিছুর মূল বরকত ইলম। কি কি? ইলমের এজাজ কর দান বে হিসাব, খলকের দাদান জবাবে বা সওয়াব। রহমাতুল্লিল আলামিনের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, হে মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা লাগে, না হয় সম্মানের চেয়ার পায় না, হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা, না হয় লাগবে টাকা পয়সা সম্পদের বাহাদুরি। দুনিয়ার মানুষেরা এলেমওয়ালা শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার আগায় দেয়, দুনিয়ার মানুষেরা টাকাওয়ালার কোটিপতি যারা সম্পদের মালিক তাদেরকে চেয়ার আগায় দেয় সম্মানের। ওগো আল্লাহ, তুমি আমাদের টাকা পয়সার মালিক না বানাইয়া তুমি আমাদের এলেম দান করেছো, তোমার দরবারে হাজার শুকর আদায় করি। রাজি না কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ولل اعداء مال فان الماء لا يفني عن قريب وان العلم باق لا يزال। হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে আল্লাহ, আমরা টাকা পয়সা পেয়ে শুকর আদায় করি না, না পেয়ে আমি এলেম পেয়েছি তোমার দরবারে হাজার শুকর, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। কথা ঠিক নি? এরে বান্দা, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আজকে ধনী কালকে ফকির। এরে আল্লাহর বান্দা, আজকে বান্দা পাঁচতলায় কালকে গাছতলায়, ঠিক নি? এই কুদরত কার? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? মোহাব্বতে জবান খুলে বলেন, কে আমাদের রব? ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানূন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় তাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলেন, ও আল্লাহ,
টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেম ওলার এলেম জীবনে কখনো বিদায় নেবে না দুই নাম্বার পার্থক্য হলো আমরা এলেম পেয়ে খুশি টাকা পেয়ে খুশি না কারণ হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে তিন নাম্বার ব্যবধান টাকাওয়ালার যত বয়স বাড়ে সকলের তার প্রতি ঘৃণা বাড়ে আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মহব্বত বাড়ে হাটাজারির হযরত এত বুড়া হয়ে গেল এরপর বড় বড় উলামায়ে কেরাম লাইনে দাঁড়ায় থাকে কখন একটু জুতাটা টেনে বরকত নিবে এর নবীর উম্মতের দল এটাই হলো এলেমের বরকত এটাই হলো এলেমের সম্মান এর নবীর উম্মতের দল বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম এই এলেম আসবে দুই রাস্তায় কয় রাস্তা দুই পথে আসবে এলিম এক নাম্বারে রেজালুল্লাহ দুই নাম্বার কিতাবুল্লাহ এক নাম্বারে ব্যক্তি দুই নাম্বারে কিতাব এলেম যদি তুমি চাও কিতাবও লাগবে শিক্ষকও ওস্তাদ লাগবে মুরব্বী লাগবে কিতাব বুঝার জন্য বাংলা পড়িয়া তুমি কোনোদিন সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবা না এই জন্যই তো আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করছেন আবার ওই বয়ানটা নিজে আমল করে সাহাবায়ে কেরামদের দেখাইয়া দিয়েছেন সুন্নতের আমলগুলো করে করে সাহাবায়ে কেরামদের দেখাইলেন সাহাবাদের থেকে দেইখা দেইখা তাবেইনগণেরা শিখলেন তাবেইনদের আমল দেখে দেখে আবার তাবে তাবেইনরা শিখলেন তাবে তাবেইনদের থেকে আমল দেখে দেখে ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিনরা শিখলেন এইভাবে আমরা ওলামায়ে কেরাম থেকে আমল শিখলাম নামাজ কেমনে পড়বো রোজাটা কেমনে রাখবো জিকির কেমনে করবো তেলাওয়াত কোন পদ্ধতিতে করবো আল্লাহর হুকুম জাকাত কেমনে আদায় করবো এগুলো সব ওইভাবে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আল্লাহর নবী বলেন নামাজ তোমরা পড়ো আমাকে যেমন নামাজ আদায় করতে দেখো এরে নবীর উম্মতের দল এলেম অর্জনের রাস্তা হলো দুইটা এক নাম্বারে ব্যক্তি দুই নাম্বারে হলো কিতাব যারা শুধু ব্যক্তি মানে কিতাব মানে না তারা ধ্বংস গোমরা আবার যারা শুধু কিতাব মানে কোন ব্যক্তি মানে না তারাও গোমরা এখনো এই জমিনে আছে একদল শুধু ব্যক্তির পূজা করে কিতাব টিতাব কোরআন হাদিস ধার ধারে না সবগুলো পথভ্রষ্ট গোমরা আবার যারা শুধু কোরআন আর হাদিস নিয়ে দৌড়ায় কোনো মুরব্বী কোনো ওস্তাদকে সম্মানের সাথে মানতে চায় না তারাও গোমরা আসতে বললেন কেন কি ঘুম আসতেছে না ওই দলের দালাল আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আরো জোরে বলেন আমি এক শুরুতেই বলেছি আমি মাজহাব মানি আমি পীর মানি অতক্ষণ আমার মাজহাবের ইমাম আমার পীর সাহেব নবীর তরিকা মতো সহি লাইনে থাকবে যতক্ষণ যদি দেখি আমার ইমাম আমার মুরব্বী আমার ওস্তাদ আমার পীর নবীর তরিকা মতো চলে না আল্লাহর কসম ওই ব্যক্তিকে আমি মানি না এরপরে আর ভেজাল কি এরপরে ভেজাল তোমার অন্তরে চশমার আয়না কালো বাতি কালো বললে কি হবে তোমার চোখের আয়না যে কালো বাতি কালো না টুপি কালো না বাতিও সাদা টুপিও সাদা তুমি কেন মানো না তোমার চোখের মধ্যে ভেজাল লক্ষ লক্ষ মানুষ আজকে নামাজ ছিল না রোজা ছিল না নামাজ চিনে না আল্লাহ চিনে না মদিনা চিনে না চরমনের সোয়া পাইল খাটি আল্লাহ আল্লাহর সোহবত পাইল আলেম ওলামাদের সোহবত পাইল সঠিক লাইনে তাবলিগের সোয়া পাইল ওলামায়ে কেরামদের সোহবতে গিয়া দাড়িওয়ালা নামাজি হয়ে গেল এদেরকে যারা বলবা গোমরা এদেরকে যারা বলবা খারাপ আসলে তোমরা নিজেরাই খারাপ বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম এলেম আসবে কয় পথে ব্যক্তি আর কিতাব
এরে নবীর উম্মতের দল, এই যে মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল, আমি যদি মাদ্রাসায় না পড়তাম এখানে বসার কোনো কায়দাই ছিল না। আল্লাহর রসুলের আদর্শ সুন্নাত আর ইলমের বরকতে আল্লাহই সম্মান দান করেছেন। ওরে শরীয়তপুরের এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আজকে আল্লাহ এত সম্মান দান করেছেন শুধুমাত্র নবীর সুন্নাত আর কোরআনের ইলমের বরকতে। অনেকে বলে হাটাজারির হুজুর হেলিকপ্টারে চলে, চরমনের হুজুর হেলিকপ্টারে চলে, অমুক বক্তা হেলিকপ্টারে চলে, আমার বাপেরেও যদি বেচিয়া ফালাই, আমার চোদ্দ গোষ্ঠীরেও যদি বিক্রি করি, হেলিকপ্টারে চড়ার মতো ভাড়া আমার জীবনেও হবে না। আল্লাহ কেন চড়ায়? আল্লাহ হাফিজুর রহমান রে চড়ায় না, আল্লাহর কোরআনের সম্মান আল্লাহ দেখা। বিরোধিতা করবে বেঈমান, মুসলমান করবি প্রশংসা, মুনাফিকি করো কেন? আজকে বড় বড় আল্লাহর বান্দা, র‍্যাব, আর্মি, বিডিআর, কত ডিসি, কত এসপি, গোপালগঞ্জ এলাকায় মাহফিলে গেলাম, আমি গাড়ি দিয়েই যেতে পারি, বলেন আপনাকে হেলিকপ্টারে নিব। আমি বললাম কেন? বলে আমার টাকা আছে, আমি টাকা দিয়ে নিয়ে যাব। দ্বিতীয় আর একটা কারণ, আমি একটা মাদ্রাসা করছি, এতিমখানা, হেফজখানা, আমি ওই ছাত্রদেরকে দেখায় দিব, দেখ আলেম হইলে কত সম্মান। আসো ঢাকার মাদ্রাসাগুলোতে এসে দেখো, অনেক কোটিপতিদের সন্তান আজ মাদ্রাসায় কোরআন পড়ে। জিজ্ঞাসা করলাম কারণটা কি, মনে করছিল বুঝি এখানে পড়লে গরিব হয়ে যাবে, কিন্তু না না, কোরআন যত সম্মানের, যারা কোরআন সিনায় লাগাবে তাদেরও তত সম্মান। আল্লাহর দরবারে তৌফিক চাও, বিরোধিতা করিয়া কপাল টানে নষ্ট করিও না রে ভাই। এখানে হাজার 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 আল্লাহর বান্দা মুরব্বী আসছেন, পর্দার আড়ালের হাজারো মা বোনের আসছেন। ও মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়া কবরে যাইবা? মনে কি চায় না একজন আলেমের বাবা হয়া কবরে যাও? তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান জানাজার ইমামতি করবে, এর থেকে আর ভালো কপাল কি চাও? এরে পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান, তুমি তো খাজা মঈনুদ্দিনের মা, বড় পীরের মা, মুজাদ্দিদ আলফেসানির মা, বাইজিদ বোস্তামির মা, তোমরা তো আলেম ওলামাদের মা, হাফেজে কোরআনের মা। দুনিয়াতে আল্লাহর সম্মান, কোরআনের সম্মান, টাকার জন্য আল্লাহ আমাদের বানায় নাই, বরং টাকা পয়সা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। অতএব টাকা পয়সা আমার পেছনে ঘুরবে, আমি তুমি একমাত্র আল্লাহর গোলামির পেছনে ঘুরব। আল্লাহর কাছে তওবা করো যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই রে যুবক ভাই। আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। সেদিন এক এলাকার কয়েকটা যুবক ছেলে ঢাকার মাদ্রাসায় আসলো, তাকায় দেখি যুবকের গলা গায়ের মধ্যে আমার মতো একটা জামা লাগানো, মাথায় টুপি লাগানো, সালাম কালাম। জিজ্ঞাসা করলাম কই বাড়ি? বলে কুমিল্লা এলাকায়। কেন আসছো? বলে দোয়া নেওয়ার জন্য আসছি। কি করো? এক ছেলে খা আমি কলেজে ভরি, আর এক ছেলে বলে স্কুলে ভরি, ক্লাস এইটে ভরি, একজনে বলে নাইনে ভরি। এরে যুবক, এখন কি পরামর্শ? বলে হুজুর, আমরা নিয়ত করেছি স্কুল কলেজে আর লেখাপড়া করব না, মাদ্রাসায় পড়ব। আমি বললাম কারো পরামর্শ নিছো নাকি? বলে না, নেই নাই। আমার পরামর্শ নিয়ে চলবি নাকি? বলে হ্যাঁ। আমার পরামর্শ যদি নিতে চাও, আমার পরামর্শ হলো তুই বাড়ির পার্শ্বে
কোন মাদ্রাসার তো অভাব নাই, ফাঁকে ফাঁকে গিয়া কোরআন শরীফ শিখবি, পারলে একটু আরবি লাইনে লেখাপড়া আস্তে আস্তে শিখবি, তবে স্কুল কলেজের লাইনটা বাদ দিবি না, ওখানে পরীক্ষা দে, ক্লাস পাল্টায় পাল্টায় সামনে আগা, তোর মতো একটা যুবক সন্তান ওই লাইনে লেখাপড়া করে, এদিক দিয়া যদি কোরআনের নূর সিনায় ঢুকাইয়া আল্লাহ যদি কবুল করে, এই দেশের একদিন এমপি আর মন্ত্রী হতে পারো, এক সময় এসপি আর ডিসি হতে পারো, তোর দ্বারাই আমাদের আশা, এই জমিনের মধ্যে ইসলামের খেদমত হবে অনেক বেশি। এর যুবক পা হাত রেখে বলি, কলেজে বড় বাধা নাই, স্কুলে বড় বাধা নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে তাকাইয়া দেখো, ডানে বামে অভাব নাই, নামাজ বাদ দেয় না, কলেজে পড়লে যে নামাজ ছাড়া লাগবে এরকম কোন তো বাধ্যবাধকতা নাই। এরে যুবক ভাই, তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তোমার মতো যুবকরা আবার নি পুলিশ বিডিআরের চাকরি করে, সময় মতো নামাজে দাঁড়ায়, নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারো না, তোমার মতো যুবক যদি ব্যবসা করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না, আসরের ময়দানের ভয়ানক আজাবের কথা কি ভুলিয়া গেছো, আল্লাহর কোরআনটা পড়িয়া দেখ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম, কোরআনে আছে না নাই? আছে। দিল থেকে বলে এটা মিথ্যা, এই কোরআনের কথা মিথ্যা? না। কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে না নাই? আছে। জাহান্নামের বয়ান আছে না নাই? সত্য না মিথ্যা? জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ছিল সূর্য, দিনের বেলা গরম ছিল, সূর্যটা এখন আর তো সূর্য ওখানে নাই, এরপর এত ঘাম এত গরম কেন রে বাবা? আল্লাহর নবী বলেন এই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ জমিনের দিকে দিয়া দিবে, সূর্যের তাপে গুনাগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এরে বান্দা, এক সেকেন্ডের জন্য সে আজাব সহ্য করতে পারবা না, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, সময় মতো নামাজ আদায় করো, মা বাবার খেদমত করো, আলেম ওলামাদের গুণগান গাও, বদনাম করিয়া গুণাগার হয় না, দোয়া নাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, 5 অক্ত নামাজ পড়ো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না। এরে আল্লাহর বান্দা, মুরব্বির সাথে বেয়াদবি করিস না, আল্লাহর কাছে তওবা করে নাও, দুনিয়ায় কিছুই না, এখানে আরছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় বয়ান করলাম, এক আল্লাহর বান্দা বলে হুজুর আপনার বয়ান শুনিয়া বাড়িতে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অমুক বাড়ির একটা যুবক ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে বান্দা, দুনিয়াতে বেঁচে থাকা বড় কঠিন, মরে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, অতএব আল্লাহর কাছে তওবা করো, সারা রাত্র বয়ান শুনলি, ফজরের নামাজ যদি না পড়ো এই বয়ান শুনিয়া কোনো লাভ হবে না, 1000 বয়ান যদি এক পালায় দাও ফজরের সুন্নতের সমান হবে না, অতএব আল্লাহর কাছে তওবা করে নাও, রে মালিক আমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমার মতো যুবক চাকরি করে হারাম খায় না, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না, আমি কি আজাব সহ্য করতে পারবো না? না, এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই, বারবার অন্যায় করলে মা বাবায় সন্তানের সহ্য করে না, মা বাবাকেও সন্তান সহ্য করে না, আল্লাহ বল দিকে তাকায় বলো, হো মালিক আজকে আমরা শরীয়তপুরের জমিনে হাজির হয়ে গেলাম, আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই, গুনার কারণে আমার চোখ করব না, কারো গীবত শেকায়াত করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, অন্তরে যদি মোনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত হয়, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা, নবীর সুন্নতের আমল নিয়ে চলবা, তওবা করার যদি খাঁটি নিয়ত হয় তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন।
আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.